আসসালামু আলাইকুম ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার কিচেন, ননদ ভাবির রান্নাঘর। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে প্যানকেক। এক কাপ ময়দা এবং একটি মাত্র ডিম দিয়ে দেখুন খুব সুন্দরভাবে ছয়টি প্যানকেক তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন মাত্র 10 মিনিটেই। চলুন তাহলে দেখি নিই কি কি উপকরণ লাগছে। এখানে 1 কাপ আটা এবং 1/4 কাপ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার এবং 1টি ডিম এবং 10 টাকা দামের 1 প্যাকেট ডানো গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে থাকা লিকুইড দুধ দিয়েও করতে পারেন কিংবা দুধ ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে 1টি মিক্সিং বোলে এখন আমি ডিমটাকে ফেটিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এগুলোকে একটি হ্যান্ডউইজের সাহায্যে বিট করে নেব। এই কেকে একেবারে একটা ফোমি ভাব আনার কোনো প্রয়োজন নেই, এটাকে জাস্ট 5 মিনিটের মতো বিট করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আস্তে আস্তে করে বিট করে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে 5 মিনিট কষ্ট করে বিট করে নেবেন। আপনারা কিন্তু কাঁটা চামচের সাহায্যেও এই কাজটা করতে পারেন। দেখতে পাচ্ছেন ডিমের পজিশনটা যখন এরকম হবে তখন একটি স্ট্রেনারের সাহায্যে আটা এবং দুধ এবং বেকিং পাউডার অর্থাৎ শুকনো উপকরণগুলো চেলে ব্যবহার করব। এতে করে কেকটা সফট হবে। আসলে এগুলো কিন্তু আমাদের সবারই জানা, কারণ সবাই কম বেশি বর্তমানে কেক বানাতে পারে, তাই নতুন করে ডিটেলসে কিছু বলার দরকার নেই। আপনারা এরকম করে বানাবেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন চেলে নেওয়ার কি উপকারিতা। সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম, শুকনো উপকরণগুলো অর্ধেকটা চেলে দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা এটা মিক্স করার পরে তারপরে দিব। এখন আলতোভাবে মিক্স করে নিচ্ছি। বাচ্চাদের কিন্তু সকালে টিফিনে দিয়ে দিতে পারেন ঝটপট বানিয়ে। আমার কাছে কিন্তু ঝটপট রেসিপিগুলো খুব ভালো লাগে, আমিও ট্রাই করি এগুলো করার, আমার বাচ্চাকে করে দেওয়ার। আমাদের চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন বাকিটাও আমি চেলে দিয়ে দিচ্ছি। এটাকেও একইভাবে খুব সুন্দর করে মিক্স করে নেব। আমি এখানে যেহেতু লিকুইড কোনো দুধ ব্যবহার করিনি তাই একটু পানি ব্যবহার করেছিলাম। আপনারা যদি লিকুইড দুধটা ব্যবহার করেন তাহলে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি অরেঞ্জ এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা কিংবা অন্য কোনো এসেন্স দিতে পারেন কিংবা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব হবে দেখে বুঝতে পারছেন। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সবগুলো কেক এক সাইজে করে নেওয়ার জন্য একটি গোল শেপের চামচ নিয়েছি।
আপনারাও এটা নিতে পারেন, চাইলে কাপ নিতে পারেন। পিঠাগুলো এক সাইজে হবে তাহলে। কেকের ব্যাটারটা দেওয়ার পর চামচের সাহায্যে একটু গোল করে দিবেন। দেখতে পাচ্ছেন কেকটার মধ্যে কিরকম ছিদ্র ছিদ্র একটা ভাপ আসছে। এক একটা পাশ ভাজতে 1 মিনিট সময় লাগবে। চুলার আঁচটা মিডিয়ামের চেয়েও একটু কম রাখবেন, তাহলেই হবে। তা না হলে আবার পুড়ে যাবে, কালারটা বেশি গাঢ় হবে এবং খেতে তিতো লাগবে। এ পাশটা এখন উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কেকটার কালার কিন্তু একেবারে গাঢ় আসেনি, আবার একেবারে হালকাও আসেনি। আপনারা চাইলে এর চেয়ে একটু হালকা রংটাও করতে পারেন, কিন্তু গাঢ়টা করলে আমার মনে হয় খেতে খুব একটা ভালো লাগবে না। এরকমভাবে আমি সবগুলো কেক বানিয়ে নেব, দেখতেই থাকুন। এটা কিন্তু আপনারা বাচ্চাদের ডেইরি মিল্ক যে চকলেটটা আছে ওটা গলিয়ে তারপরে সার্ভ করতে পারেন, এতে করে বাচ্চারা আরও আগ্রহী হবে খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার এই কেকটা কিন্তু একেবারে বড় সাইজের হয়েছে, যেহেতু শেষের ব্যাটার ছিল একটু বেশি তাই বানিয়ে নিলাম বড় করে একটা। দেখুন, একটি মাত্র ডিম এবং 1 কাপ ময়দা দিয়ে খুব সুন্দর করে 6টি নরম তুলতুলে কেক তৈরি হয়ে গেল। আপনারাও ট্রাই করবেন। ধন্যবাদ।